नमस्कार बंधुरा, आमार चैनेले सबाइके स्वागत जानाच्छि। चले एलाम आबारो एकटी नतून रेसिपि निये। देखे बुझतेई पारछो आज आमि कि बानाते चलेछि। हाँ, ठिकई धरेछो, एखन तो शीतकाल, शीतकाल माने पिठे पुलि। तो आमि एकटा पिठे रेसिपि तोमादेर साथे शेयार करब, मुख पुलि। ए मुख पुलि किभाबे बानाते हय चलो ताहले देखे नेबे। मुख पुलि बानाबार जन्य एखाने आमि निएछि मुग डाल, नारकेल कुड़ा, पाटालि गुड़ আর চালের গুঁড়ো। প্রথমে মুগ ডালটাকে আমি ভেজে নেব। মুগ ডালকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না গোল্ডেন কালার আসে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে মুগ ডাল ভাজার। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি যে বাটিটা মেপে মুগ ডালটা নিয়েছিলাম, এখানে আমি এক বাটি মুগ ডাল নিয়েছিলাম, তো ওই বাটি মেপে আমি দু বাটি জল দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, আর মুগ ডালটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো, যাতে জলটা না থাকে, জলটা যেন শুকিয়ে যায়, সেইভাবেই জলের পরিমাণটা দিতে হবে। মুগ ডালটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি নারকেলের পুরটা রেডি করে নেব। এখানে আমি পাটালি গুড় নিয়েছি, একটু সামান্য জল দিয়ে গুড়টা আমি গলিয়ে নেব। এই গুড়টা খুব শক্ত চাকা হয়, তো গলতে টাইম লাগে, তাই আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। গুড়টা গলে গেছে, এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটা পাক আমি তৈরি করে নেব। গুড়ের পরিমাণটা একটু বেশি হলে গুড়টা খেতেও ভালো লাগবে, আর পাটালি গুড়ের একটা সুন্দর গন্ধ গুড়ের ভেতরে বেশ ভালো লাগবে। কড়াই থেকে যখন একটু ছেড়ে ছেড়ে আসবে, তখনই বুঝবেন গুড়টা রেডি হয়ে গেছে, একটা চিটচিটে ভাবও আসবে। তো গুড়টা আমার একদম রেডি হয়ে গেছে, পুরটা তো একদম রেডি হয়ে গেছে। এবার তাহলে দেখি মুগ ডালটার কী অবস্থা। মুগ ডাল আমি একবার দুবার ঢাকনা খুলে দেখে নিয়েছিলাম, দেখুন হয়েই গেছে, জলটাও একদম শুকিয়ে গেছে, খুব ভালোভাবে কিন্তু মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করব না, মোটামুটি একটু উষ্ণ গরম থাকতে থাকতেই আমি এখানে চালের গুঁড়োটা মিশিয়ে দেব, দিয়ে ভালো করে আমি মেখে নেব। বেশ শক্ত করে কিন্তু মাখতে হবে, আটা ময়দা যেরকম মাখি ঠিক সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে, তা না হলে পুলিটা যখন আমি তেলে ভাজবো পুলি কিন্তু ভেঙে যাবে। খুব ভালো করে মেখে নিয়েছি, এবার একটা একটা করে পুলি আমি গড়ে নেব। ঠিক এইভাবে আমি হাতের সাহায্যে গড়ে নেব। ভেতরে আমি নারকেলের পুর দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি, পুরটা মুখে পড়লে খুব ভালো লাগবে। আরও একটা পুলি আমি গড়ে দেখিয়ে দিচ্ছি। আমি সেদ্ধ করা মুগ ডালটাকে চালের গুঁড়ো দিয়ে মেখেছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। বেশ শক্ত করে কিন্তু মাখতে হবে, এটা আমি বারবার বলছি, মাখাটা যদি শক্ত না হয়, নরম হয়ে যায়, তাহলে তেলে দিলে কিন্তু পুলিগুলো ছেড়ে যাবে। এইভাবে আমি সমস্ত মুগ পুলিগুলো গড়ে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি পুলিগুলো ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, ভালো করে পুলিগুলো ভেজে নেব। পুলিগুলো দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এবার আমি তুলে নেব, নিয়ে বাকি পুলিগুলো ঠিক এইভাবে ভেজে নেব। এইভাবে আমি সমস্ত পুলিগুলোকে কিন্তু একে একে ভেজে নিয়েছি। চিনির শিরাটা এবার আমি তৈরি করে নেব। এখানে আমি এক বাটি চিনি নিয়েছি, এতে আমি দু বাটি পরিমাণ জল দিয়ে শিরাটা তৈরি করে নেব। তবে এখানে কোনো একতার দুতারের ব্যাপার নেই, মোটামুটি একটু চিটচিটে হয়ে গেলে শিরাটা আমি ঠান্ডা করে নেব। চিনি শিরাটা হয়ে গেছে, এখন আমি একটু ঠান্ডা করে নিচ্ছি, তবে একটু উষ্ণ গরম থাকতে থাকতেই পুলিগুলো এর ভেতরে দিয়ে দিতে হবে। এখানে দিয়ে আমি প্রায় দু মিনিটের মতো রেখে দেব, তারপর তুলে নেব পুলিগুলো। সাইড থেকে আরও দু তিনটে পুলি আমি শিরার ভেতরে দিয়ে দিচ্ছি। এভাবে আমি মিনিট দুয়েক রেখে দেব, তারপর আমি শিরা থেকে উঠিয়ে নেব। শিরাটা কিন্তু যেন বেশি গাঢ় না হয়, এটা মাথায় রাখবেন, একটু চিটচিটে ভাব হলেই কিন্তু শিরাটা নামিয়ে নেবেন।
শিরা থেকে পুলিগুলো তুলে আমি প্লেটে নিচ্ছি, একটা আমি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুণ খেতে হয়েছে বন্ধুরা, রসে ভরপুর, ভেতরে পাটালি গুড় আর নারকেল, তার সাথে আবার মুগ ডাল, দুটোর গন্ধই খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।